আপনারা দেখছেন নিউজ কলকাতা। দাড়িভিটের মৃত ছাত্রদের পরিবারের হুমকি, আগামী 6 জানুয়ারি রাজ্যের পরিবহন মন্ত্রী তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীর সভা বানচাল করে দেবেন তারা। যে কোনো মূল্যে শুভেন্দু অধিকারীর সভা আটকে দেবেন বলে আজ হুমকি দিলেন মৃত ছাত্র তাপস ও রাজেশের পরিবার। ফলে আবার নতুন করে উত্তেজনা ছড়ালো উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের দাড়িভিটে গ্রামে। গত 20 সেপ্টেম্বর ইসলামপুর দাড়িভিট স্কুলে ছাত্র পুলিশ সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছিল স্কুলের 2 প্রাক্তন ছাত্র তাপস বর্মন ও রাজেশ সরকারের। 2 ছাত্রের মৃত্যুর পর নিহতদের পরিবার দাড়িভিট স্কুল গেটের সামনে নিহত ছাত্রদের ছবি দেওয়া ফ্লেক্স লাগিয়ে ঘটনার সিবিআই তদন্তের দাবিতে আন্দোলন করেছিলেন। এদিকে দাড়িভিট স্কুলের মাঠেই আগামী 19 জানুয়ারি কলকাতায় ব্রিগেড সভার প্রস্তুতি সভা হিসেবে 6 জানুয়ারি সভা করবেন তৃণমূল নেতা তথা রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। মন্ত্রীর সেই সভা বানচাল করে দেওয়ার হুমকি দেন মৃত ছাত্রদের পরিবার। মন্ত্রীর সভা বানচাল করার বিষয়ে ইসলামপুরের তৃণমূল বিধায়ক কানাইলাল আগরওয়াল জানিয়েছেন, সভা নিয়ে কে কি বলল তা নিয়ে তারা কিছু ভাবছেন না। পুলিশ প্রশাসনের কাছে অনুমতি নিয়ে আগামী 6 জানুয়ারি দাড়িভিট স্কুল মাঠে মন্ত্রী শুভেন্দু অধিকারীর সভা হবে। ব্রিগেড জনসভার প্রচারের প্রস্তুতি সভা করা হবে দাড়িভিট গ্রামে। দিয়েছিলেন বা আটকে দিয়েছিলেন কেন এবং কি হয়েছিল সেদিন? কালকে স্কুলে আমরা ধর্না মঞ্চে আসলাম, তো এসে দেখলাম গেটে যে আমার 2 ছেলের ফটো ছিল, পোস্টারগুলো নেই। তদন্ত করলাম, কোথাও পেলাম না। তারপরে মাস্টারদের কাছে জানানো হলো, মাস্টাররা বললো আমরা এগুলো জানি না। তো ওনাদেরকে বলছিলাম কালকে 9টার মধ্যে লাগাবেন, তারপর আপনারা স্কুলে ঢুকবেন, কিন্তু ওনারা লাগায়নি। ওনারা কোনো কাজই করে নাই, বলে আমরা এগুলো বলতে পারবো না, আমরা জানি না, আপনাদের পোস্টার খুলে নিয়ে গেছে লোকে, আপনারা লাগায় নেন। তো এখন আপনারা কি চাইছেন? এখন আমরা কি চাইবো, আমরা একটাই সিদ্ধান্ত নিয়েছি, সামনে 6 তারিখে শুভেন্দু অধিকারী আসবে, স্কুল মাঠে ঢুকতে দিব না, কোনো পার্টির মিটিং স্কুল মাঠে হবে না। আমরা কালো দিবস করব। কবে? 6 তারিখে। আর সেক্ষেত্রে যদি সভা হয়? সভা হতে দিব না। সভা হয়ে কি হবে? এর আগে 2টা ছেলেকে গুলি করে মারলো মমতার নির্দেশে, আবার শুভেন্দ্র অধিকারী আসে কি আবার ছেলেদের গুলি করে মারবে নাকি? আমাদের দাড়িভিটের ময়দানে কোনো মানে সভা হবে না। যদি কোনো কমপ্লেন করেছে যা ক্লেম করেছে কি পোস্টারগুলো ছেঁড়া হচ্ছে, যারা ছেঁড়াছে এটা আমিও নিন্দা করি। পোস্টার ছিলই, হ্যাঁ, ওটা ছেঁড়া ফেরা করার কোনো দরকার নাই। কিন্তু কেউ যদি চিন্তা ভাবনা করে কি এটা টিএমসি পার্টি লোক করবে, তো সেরকম কাজ আমাদের তৃণমূল কংগ্রেস পার্টি করে। যেহেতু আমরা ধৈর্য করে দল করি, এখানে আমাদেরও কিছু পোস্টারগুলো ছিল আগে, হ্যাঁ, যখন আমরা শুভেচ্ছা দেওয়ার পোস্টার ছিল, ওটাও চেরা ফেরা হতো। কিন্তু আমাদের ছেলেগুলো এখানে কোনো দিন কোনো কমপ্লেন বা ক্লেম করেনি যে আমাদের পোস্টার কে ছিঁড়ল, হ্যাঁ। তো এই নিয়ে আমি বলছি, এই যে পোস্টার ছাড়া ব্যাপার নিয়ে আমি নিন্দা করি, কি ছাড়া দরকার নাই। কিন্তু আমাদের দলের উপর যে ক্লেম হচ্ছে এটাও নিন্দা করি, আমার দল এরকম কোনো কাজ করবে না। তো আগামী যে 6 তারিখ যে সভা রয়েছে শুভেন্দু অধিকারী, সেটা কি এখানটায় এই মাঠেই হবে না? দেখেন, আমি বলছি কে সেই জিনিসটা, একটা কথা আছে, আমাদের মাননীয় মন্ত্রী আসবেন, আমাদের অবজার্ভার আছেন শুভেন্দুদা, আমাদেরই শাসক দলের, উনি বিরোধী দল তো নাই। আজকাল এখানকার মাটি আছে শাসক দলের মাটি, প্রশাসন বুঝবে কি ওখানে মিটিং হবে কি হবে না। সিবিআই দিচ্ছে না, তারপরে এখানে সভা করতে আসছে। সিবিআই দেওয়ার ব্যাপারটা তো ওনারা রিট পিটিশন ফাইল করেছেন অনবল হাইকোর্টে, মাননীয় উচ্চ আদালত এই ডিসিশন নিতে পারবে না, এই ব্যাপারে তো আমি কোনো মন্তব্য করতে পারবো না। আর এখানে যে সভা করবেন কি করবেন না, এটা সিবিআই সঙ্গে তো কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হয়। নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।